ঘড়িতে এখন 5:40 সকাল অষ্টমী। আকাশে আলো ফুটে গেছে, কিন্তু পাবলিকের ঢল এখনো তেমনই আছে, একই স্পিরিট। জয় শ্রীরাম। জাস্ট এটাই দেখানোর জন্য, জাস্ট এটাই দেখানোর জন্য এখন লাইভে এলাম যে মানুষের উন্মাদনা, মানুষের উন্মাদনা কোথায় যেতে পারে। পুরো পাগল হয়ে গেছে দেখুন। দেখুন এখনো কিভাবে মানুষ, বাঙালিকে মানতেই হবে, মানতেই হবে, না মেনে কোনো উপায় নেই। এত সকালেও যে এতজন লাইভ দেখবে এটা ভাবিনি। আমাদের এই পুজো কমিটির কর্তাদেরও সারা রাত ঘুম নেই, কিন্তু না ঘুমলেও স্পিরিটের অভাব নেই। এ পাগল তখন থেকে নেচে যাচ্ছে, থামছেই না। এ পুরো রামভক্ত হনুমান। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার এটা দেখানোর উদ্দেশ্য মানুষের স্পিরিট। যাই হোক, আপনাদের সবাইকে অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। সপ্তমী অবধি আমরা ভালো কাটিয়েছি, মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করব। মাঝে মাঝেই নাকি শোনা যাচ্ছে যে নবমী দিন বৃষ্টি হবে, যেন এরম না হয় মা দুর্গা তাহলে সব মাটি হয়ে যাবে। এর ব্যাটারি অপুরন্ত, ফুল চার্জ আছে।
মানুষ আসছে এই মানুষকে কোটি কোটি প্রণাম এরপরে আর কোন শরত সম্মান লাগে এরপরে আর কোন শরত সম্মান লাগে বলুন পুলিশ মাঝখানে বন্ধ করে দিয়েছিল রাস্তাঘাট বেশ কয়েক ঘন্টা চার পাঁচ ঘন্টা বন্ধ ছিল কিন্তু লোক বন্ধ করতে পারি যাই হোক এবার শেষ করি দুদিক দিয়ে একদিক দিয়ে লোক ঢুকছে একদিক দিয়ে বেরোচ্ছে অনেক অনেক ধন্যবাদ যারা দেখলেন তাদেরকেও সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।